হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদেরকে কিছু নূতন সংবাদ নিয়ে এসেছি, যাতে আপনাদের পতিত জায়গা আর ফেলে রাখা জমিটা বা একটা এক্সিস্টিং গার্ডেন আছে তাকে আরও মূল্যবান এবং অর্থকরী করা যায়। কিন্তু সেই গাছটা এমন একটা বৃক্ষ যে পার্শিয়াল প্যারাসাইট বৃক্ষ, কিন্তু সেই বৃক্ষ নিয়ে আমাদের নানা ধোঁয়াশা ছিল। সেই বৃক্ষটার নাম হচ্ছে চন্দন গাছ। এই চন্দন গাছ আপনারা সবাই নাম শুনেছেন, এ স্যান্ডেলেসিয়া ফ্যামিলির গাছ। সবথেকে ভালো মানের সাদা চন্দন, তার নাম হচ্ছে স্যান্ডালাম অ্যালবাম। এই প্রজাতির গাছটা উৎকৃষ্ট মানের চন্দন কাঠ দেয়। কিন্তু এই চন্দন চাষ করাতে মানুষের প্রচুর অনীহা ছিল, তাতে সরকারি বিধিনিষেধ ছিল। এই ভ্রান্তিটা দূর করার জন্যে আপনাদের কাছে এই ভিডিও শেয়ার। সরকারিভাবে আমরা এই গাছ করতে পারতাম না। কয়েক বছর আগে কেন্দ্র সরকারের একটা নির্দেশ যে আমরা সেই মাইসোরের যে রয়্যালটি ছিল, কেবল মাইসোরে গাছটা চাষ হতো। আপনারা জানেন মাইসোরের চন্দন গাছটা খুবই বিশ্বমানের, তো এই চন্দন পুরোটাই সরকার নিয়ন্ত্রণ করত এবং চাষের অনুমতি পাবলিকের ছিল না। তাই কয়েক বছর আগে এই বিধিনিষেধটা শিথিল হয়ে গেল, আমরা যে কেউ পাবলিক এর চন্দন গাছের চাষ করতে পারি, প্রজেক্ট করতে পারি। এবং আপনারা শুনলে একটা নতুন কথা, এই প্রজেক্ট করতে যে অর্থের দরকার, সেই অর্থ আমাদের ন্যাবার্ড এবং কিছু ব্যাংক তারা ফিনান্স করে। ন্যাবার্ড তো সাবসিডি দিয়েই ফিনান্স করে। শুধু কয়েকটা শর্ত আছে, আপনি যখন গাছটা লাগাবেন তখন আপনার পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার DFO একে আপনি জানিয়ে রাখবেন, একটা রেজিস্টার হয়ে থাকলো যে আমার বাগানে এতগুলো চন্দন গাছ আছে। এই চন্দন গাছের লাগাবার পর, চন্দন গাছটা যখন লাগালেন, তারপরে সাধারণত 30 বছর খুব ম্যাচিওর্ড হয়, কিন্তু একটু পরিচর্যা করলে, খুব সামান্য পরিচর্যা করলে 10 থেকে 15 বছরে চন্দন কাঠ কেটে বিপণন করতে পারেন, মার্কেটিং করতে পারেন। এই মার্কেটিংটা এখনও যখন মার্কেটে আপনি সরকারি এজেন্সিকে দিতে পারেন, কিছু প্রাইভেট এজেন্সিকে দিতে পারেন, কিছু এক্সপোর্ট এজেন্সিকে দিতে পারেন। চন্দন কাঠের মূল্য অনেক অনেক বেশি। তো যাই হোক, এই চন্দন গাছের অনেক প্রজাতি আছে। একটা লাল চন্দনের প্রজাতি আছে, সাদা চন্দনেরও প্রজাতি ভালো চাষ হয়। আপনারা নাম শুনেছেন যে মাইসোরে সবথেকে ভালো এবং উৎকৃষ্ট মানের চন্দন গাছ আছে, এবং অস্ট্রেলিয়ান চন্দনটাও বাজারে অত্যন্ত উত্তম মানের বলে বিবেচিত। তো আমরা নিশ্চয়ই চন্দন করব, কিন্তু কোথায় করব, কীরকম মাটিতে করব, এগুলো তো জানতে হবে আমাকে। তো আমি যখন কালটিভেশন প্র্যাকটিসে যাব তখন আপনি নিশ্চয়ই সেগুলো বিশদে বলব। তার আগে একটু জেনে নিই যে একটা চন্দন গাছ থেকে কী রোজগার হতে পারে। সেটাই তো ফার্মিংয়ের একটা মুখ্য উদ্দেশ্য, যে আমরা কী রোজগার পাব। রোজগারটা হলো অবাক করা রোজগার। এই চন্দন গাছ লাগাবার পরে 10 থেকে 15 বছর পরে যখন আমি কাটবো, তখন এক্সপেক্টেড ইল্ড হবে প্রায় 6000 কেজি প্রতি একরে। তো 6000 কেজি ইল্ডের দাম আপনি ভাবুন, সেটাকে আমি যদি 5000 ধরি আর 6000 টাকা এক কেজির মূল্য, মানে এক কেজি কাঠের মূল্য হচ্ছে 6000 টাকা, সুতরাং এটা অনেক বেশি টাকা আপনাকে দেবে। প্রায় ওই হিসাবে আমি যদি ধরি 3 কোটি টাকা এক বছরে এর বিক্রয় মূল্য। কিন্তু চাষ করতে একটা খরচা আছে, খরচাটা হলো যে আপনি যখন খরচা করবেন নিশ্চয়ই তার গাছের দাম, ল্যান্ড প্রিপারেশনের খরচা এবং তার পরিচর্যার খরচা। সেই খরচা বাবদ আপনাকে প্রায় 6 লক্ষ টাকা খরচা করতে হয়। তো এক একর জায়গায় আপনি 6 লক্ষ টাকা খরচা করছেন, আর জমির দামটা যদি আমি ধরি তাহলে 20 লক্ষ টাকা ধরলাম। তো 20 লক্ষ টাকা এক একর জায়গার দাম এবং 6 লক্ষ টাকা প্ল্যান্টিং এক্সপেন্সেস, এইটা হলে আপনি 15 থেকে 20 বছরে আপনি মোট আপনার হচ্ছে 26 লক্ষ টাকা। তাহলে এই 26 লক্ষ টাকা আপনি খরচা করলেন আর পেলেন 3 কোটি টাকা, ওটা বাদ দেন
তাহলে 2,74,00,000 টাকা আপনার প্রতি একরে নেট ইনকাম। আসুন আমরা একটু ভাবি যে আমরা এটা করবো কি না। শুধু গাছ পচি যদি আমি ভাগ করি তাহলে একটা গাছে 5,000-6,000 টাকা খরচা, আর সেখানে আপনি ইনকাম করছেন প্রায় 65,000-70,000 টাকার কাঠ। টাকার লাভ লোকসানের কথাটা বললাম, চন্দন চাষে কত লাভ, তাহলে চন্দন গাছ লাগাচ্ছি কোথায়? আমার হোমস্টেড ল্যান্ডের চার কোণে চারটে লাগিয়ে দিলাম, আমার বাগানের কোণে লাগিয়ে দিলাম। এরা ভালো রেড লোমি সয়েল খুব ভালো হয়। আমার বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার মানুষরা এটা করে অনেক টাকা রোজগার করতে পারে। এবং এই গাছের অর্থমূল্য শুধু কাঠ নয়, আটাটা অত্যন্ত ক্যাটেলের খাবার হয়, সুতরাং এর পুষ্টি মূল্য অনেক বেশি এবং এর প্রোটিন অনেক বেশি, সুতরাং এটা খাদ্য গোখাদ্য হিসাবে আমাদের খুব প্রিয়। যাই হোক, এই পরিচর্যাটা আমি পরে আসবো, তার আগে আমি একটু জেনে নিই যে এই গাছের ব্যবহার সম্পর্কে আমাকে মনে হয় আমার চারপাশের মানুষ আমার ভিউয়ার্সদের নতুন করে বলতে হয় না। বেশিরভাগটাই রিচুয়াল ব্যবহার এবং অন্ত্যেষ্টিক্রিয়াও ব্যবহার হয়। এবার আমি বলি যে এর দুটো উড আছে, একটা স্যাপউড আর হার্ট উড। এটা কী করে করতে হবে তার একটা প্রযুক্তি আছে। খুব ভালো মানের কাঠ তৈরি করতে গেলে একটু ফরেস্ট টেকনোলজি দরকার আছে, আমি পরে সেটা আপনাদেরকে বিশদে বলবো, এবং খুব সহজেই গ্রামের মানুষ সেটা করতে পারে। অতএব স্যান্ডেলউড চাষ করা যাবে, এবং স্যান্ডেলউড আমরা আমাদের মাল্টিস্পেসিস হিসাবে অনেক প্রজাতির গাছের মধ্যে একটা ফরেস্ট গাছকে বেছে নেব এবং এক ডজন ফরেস্ট গাছকে আমরা সেখানে লাগিয়ে দেব। আজকে এই উত্তম মানের গাছটাও পাওয়া খুব মুশকিল, তো এর ব্যবহারটা একটু বলি। আপনারা সব জানেন কিন্তু তবুও এটা কি আমরা জানি যে এর তেলটা অ্যান্টি ইনফ্ল্যামেশন। আমার হাঁটুতে প্রদাহ হয়েছে, এতে প্রদাহ হয়েছে, শরীরে কোথাও প্রদাহ হয়েছে, এর সুসুন্দর ব্যবহার হয়। এবং এই স্যান্ডাল উডের তেল, স্যান্ডাল উডের ডাস্ট আমাদের প্রচুর প্রচুর কাজে লাগে, ওষুধ শিল্পে লাগে, শিল্পে লাগে এবং রিচুয়াল পারপাসে লাগে, তাই ও এত দামি। সুতরাং এই দামি গাছটাকে আমরা ফার্মিং ইকোনমিক্সে ফেলে দেব না, বেকার যুবক যুবতী স্যান্ডেলউডের চাষ করে নেব। যাদের বেশি জায়গা আছে, পতিত জায়গা আছে, সেখানে আমরা দেব, কম্প্যানিয়ান ট্রি হিসাবে দেব। এর আগে আমি ভ্যানিলার কথা বলেছি, এগুলো সব গায়ে জোড়ানো ফসল, একটার গায়ে আর একটা ফসল হবে। সুতরাং দেখুন না, আমরা খুব সহজে অর্থনৈতিক স্বনির্ভর হয়ে উঠবো। এবং এ ব্যাপারে আপনাদের আবার বলি, সরকারি বিধিনিষেধটা উঠে গেছে, সুতরাং চাষ করার খুব সুযোগ। আর এক নম্বর বলি, চাষ করতে গিয়ে যে টাকার দরকার সেই টাকাটা সরকার দিয়ে দিচ্ছে। ন্যাবার্ড বলে একটা সংস্থা রয়েছে, একটা ব্যাংক আছে, রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, সেখানে আমরা যোগাযোগ করলে আমরা সেটাকে প্রজেক্ট আকারে, আমরা 3-4 জন বেকার ছেলে প্রজেক্ট করে যদি সেখানে একটা স্কিম দিই, আশা করি ন্যাবার্ড সেগুলো আপনাকে স্যাংশন করে দেবে। অতএব আসুন আমরা এর চাষ পদ্ধতিটা দেখে নেব, একটু পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব সুন্দর চাষ পদ্ধতি বলবো এবং সফল চাষের চাবিকাঠিটা আপনাদের জানাবো। কার চাবিকাঠি? চন্দন গাছের চাষের চাবিকাঠি।